নমস্কার পার্মিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত আবার চলে এসেছি জ্বলে পুড়ে একেবারে মানে ছিটবিড় ছিটবিড় করছে ভেতরে না হুম তোর জ্বলবেই জ্বলবেই তোর জ্বলবে না তো কার জ্বলবে তাই না তোর যত সত্যি কথাগুলো আছে বার করে দিচ্ছে পেয়াংশু তাই তোর জ্বলছে এখন না এখন বুঝলি হ্যাঁ এখন বুঝলি তোর কি বলবো তোকে তোর ওই যে আশিকগুলো আছে সেই আশিগুলো আমাদের সাথে এসে কন্ট্যাক্ট করছে মানে তাদের সাথে আমরা সুতছি এগুলো তো তোর কথা না কী বললি তুই যে ইউটিউবে ওই প্রিয়াংশুর সাথে যারা আছে আর কি প্রিয়াংশুকে কিছু বললে পরে যারা ঝাঁপিয়ে পড়ে তারা প্রত্যেকে নোংরা নোংরা সম্পর্কের সাথে লিপ্ত তারা পিঠপিছিয়ে আর কি দেহ ব্যবসা করে হুম তোর কাছে প্রমাণ আছে তোর কাছে সেইটার প্রমাণ আছে হুম কী রে বারো ভাতারি তোর কাছে সেইটার প্রমাণ আছে রে খান কি মাগি হুম তোর ওই চোদাকে যে পাশে বসিয়েছিস ওই তোর চোদা খানকির ছেলে সে গাল দিচ্ছে খানকির ছেলে বলে প্রিয়াংশুকে আরে শোন নুনু চোদা তুই সবার আগে তুই খানকির ছেলে তুই খানকির ছেলে তুই খানকির ছেলে বলেই একটা খানকির মেয়েকে তুই বিয়ে করতে পেরেছিস যে তোর মায়ের থেকেও বয়সে বড় তুই খানকির ছেলে তুই খানকির ছেলে বলেই এই যে এই নাটকগুলো এইগুলোর মধ্যে তুই সাপ দিচ্ছিস তুই খানকির ছেলে বুঝলি আর যেটা তোর পাশে বসে আছে ওটা হচ্ছে খানকির মেয়ে কী বলতে বসেছিস তুই যে কেন তোর নিমকি নিয়ে প্রিয়াংশু বলেছে এই শালি জাদি বারো ভাতা তুই তো আগে প্রিয়াংশুর বান্টু নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলিস চেয়ারের মধ্যে বসে ওর টমেটো তারপরে লাউ তারপরে ইয়ে বান্টু এগুলো নিয়ে তো তুই বলতে বসেছিলিস ও বলে দিল তো তোর খুব ঝাল লেগেছে না তো কেন বললি তুই ওটা রোস্ট করছিলিস ওটাকে রোস্ট বলে ওটাকে রোস্ট বলে বুঝি হুম হুম ওটাকে রোস্ট রোস্ট কাকে বলে জানিস তুই তো রোস্টারকে পর্যন্ত ছাড়িস নি ও তো মানে রিয়ের মতন মেয়ে যে তোর মুখে মুতে দিল তোর তুই যে তুইও তো মেনশন করেছিস চক্করে তুইও তো মেনশন করেছিস নিয়ে একটা ভিডিও করেছো তো কি এসে গেল তুইও তোর মেনশন করে এত কথা শুনিয়েছিস হ্যাঁ পাতা দিল দিল না তো তেমনি আমরাও তোকে মেনশন করব তুই কিছু করতে পারবি তুই কিছু করতে পারবি বেশ করেছি আমরা তোকে মেনশন করে ভিডিও করবো বেশ করেছি চল কি করবি বল বল কি করবি বারবার বাতারি বল তোর ওই কি কার নাম নিচ্ছিস আশিস কুণ্ডু তারপরে এই যে পঙ্কজ না ব্যানার্জি আর কে কে ছিল সেলিম আর কি কি সব নাম ছিল হ্যাঁ নাংবাতারি কি রে নাংবাতারি তুই খুব ভদ্র মানুষ না রে তোর মতন নাকি আমরা যে আমাদের বাবা মা ভাই বোনের সম্পর্কগুলোকে বিক্রি করে আমরা খাবো তোর মতন হুম খান কি ছেলে তোর মতন আমরা যে আমরা নিজের বাপ মা ভাই বোন সম্পর্কগুলোকে বিক্রি করে আমরা খাবো তুই সবাইকে নিজের মতন ভাবিস এটাই তো সব থেকে বড়ো প্রবলেম যে তুই সবাইকে নিজের মতন ভাবিস বারবাতাড়ি হুম তুই জীবনে বিশাল কষ্ট করেছিস হ্যাঁ তুই বলছিস যে টোটোওয়ালা মানে টোটো চালালে তার ইয়ে কিছু হয় না ওমা তাই বুঝি তাই বুঝি তাহলে মানুষ শিক্ষা দীক্ষা কেন মানে নেয় কেন কেন মানুষ পড়াশোনা কেন করে একটা গ্র্যাজুয়েশান কমপ্লিট করা ছেলে সে টোটো চালাবে এটা হচ্ছে তোর স্ট্যান্ডার্ড ঠিক বলেছিস তুই টোটোওয়ালার বউ টোটোওয়ালি টোটোওয়ালার বউ টোটোওয়ালি তোকে নিয়ে আমরা ছেঁড়া কাটা করবো কারণ তুইও ও আমাদেরকে এইভাবেই গালাগালি দিস কেন দিয়েছিলিস তুই আমাকে গালাগালি কেন দিয়েছিলিস অকারণে আমার মেয়েকে আমার বরকে তুলে কেন গালাগালি দিয়েছিলিস আমি তো তোকে নিয়ে ভিডিও করছিলাম না এখন কেন চুপ আছিস এখন উত্তর দে কানকি মাগি দে উত্তর দে উত্তর দে এখন কোথায় গেলি তুই এখন উত্তর দিচ্ছিস না কেন আমাকে হুম কয়েকদিন ধরে তো খুব বললি বালিশ নিয়ে বসি এই ঢেমনি বালিশ তো তুইও নিয়ে বসিস কি ফুটোতে ঢুকিয়ে রাখিস বালিশটা ফুটোতে ঢুকিয়ে রাখিস বালিশটা কানকি মাগি গালাগালি দেবো তোর মতন মহিলাদের গালাগালি দিয়েই কথা বলবো কারণ তুই প্রিয়াংশুকে নিয়ে যে ভিডিওটা বলছিস সেই ভিডিওটাতে তুই প্রিয়াংশুকে জঘন্যভাবে গালাগালি দিয়েছিস আর এর আগেও রোস্ট করবি বলে ওই আরে ঘুরে ঘুরে প্রিয়াংশুর বান্টু তারপরে টমেটো খুব ইন্টারেস্ট ছিল না তোর তাই জন্য প্রিয়াংশু তোর নিমকি তুলেছে এই তোর 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 বড় হবে প্রিয়াংশু সুপ্ত বাসনা না সুপ্ত বাসনা দেখতে শুনতে ভালো ছেলেটা না সুপ্ত বাসনা না দেখ তোর মতন তো আমরা নাংভাতারি বারভাতারি নই নই তুই বারবার বলছিস যে আমরা নাকি সবাইকে তুই কারোর নাম নিচ্ছিলিস না কিন্তু তুই বলছিস বারবার যে ইউটিউবে এরকম অনেক মানুষ আছে যারা এই ভিডিও করে তারা অনেকে নাকি বর থাকতেও পরক্রিয়ার মধ্যে লিপ্ত এই হারামজাদি খানকি মাগি তুই জানিস তুই জানিস না তুই দেখতে এসছিলিস যে আমরা এগুলো করছি খানকি মাগি এই খানকি মাগি তুই দেখতে এসছিলিস হুম তুই যে কথাগুলো বলিস প্রত্যেকটা কথাতে যে প্রত্যেকটা মেয়ে মানুষ এরকম তারা পেছন পেছন করে আমি সামনে করে দেখিয়েছি তো তুই সামনে করে দেখিয়েছিস তো শোন তুই যখন আমাদের নিয়ে বলছিস আমরা করে দেখাইনি তারপরে তারপরে তো তুই তো আমাদেরকে দেখিয়েছিস সোশ্যাল প্ল্যাটফর্মে তুই বসে আমি করেছিস তো তুই শুনবি শোন চোর চুরি করার পরেও তার শাস্তি হয়ে যাওয়ার পরেও সে যখন জেল থেকে বেরোয় না তাকে তখনও চোরই বলে তার গায়ে ওই লেভেলটা না থেকে যায় যে সে চুরি করেছিল ডাকাত মার্ডারার রেপিস্ট প্রত্যেকের ধর্ষণ যারা করে যারা ডাকাতি করে তাদের গায়ে না একটা লেভেল থেকে যায় যে এরা এই নোরামিটা করে এসছে দাগি আসামি বুঝতে পেরেছিস ঠিক তেমনি তুই বার ভাতালি তুই তো নোংরা করেছিস আজ কর আগে কর ভবিষ্যতে করবি তুই তো করে এসছিস তো তোকে তো শুনতে হবে তো শুনতে হবে বুঝতে পেরেছিস খানকি মাগি হম আর এই তোর নুনু চোদাকে তোর ওই নুনু চোদাকে বলে দে কাউকে নিয়ে গালাগালি দেওয়ার আগে যেন দশবার বার ভেবে চিনতে বলে এই খানকির ছেলে সোরের বাচ্চা তুই সোরের বাচ্চা বুঝলি তুই সোরের বাচ্চা তুই যদি সোরের বাচ্চা না হতিস তাহলে তোর বাপ মাকে ছেড়ে এই সোরের বাচ্চার কাছে পড়ে থাকতিস না তুই সোরের বাচ্চা বলেই ওই তো দেখ আমরা তো বলেছিলাম যে তুই এখানেই আছিস কিন্তু তোর এই নাম ভাতারি বলেছিল যে তুই কোন মালতী লতার পদ মারতে গেছিলিস তো কি মালতী লতা পদ মেরে তোকে ভাগিয়ে দিল যেখানে চলে এসছিস আবার হ্যাঁ কিরে মালতী লতার ঠিক ঠাপন দিচ্ছিল না না খেতে পারছিস না বিকারি সুরে বাচ্চা ভদ্রভাবে থাক ভদ্রভাবে থাক তাহলে কেউ কিচ্ছু বলবে না তোকে বুঝলি ভদ্রভাবে থাকলে তোকে কেউ কিচ্ছু বলবে না কিন্তু তুই তো ভদ্রভাবে নেই তুই তো নাটক মারাচ্ছিস এই দেখ তুই বললি যে প্রত্যেক দিন রাত্রিবেলায় কাঁদে হ্যাঁ রে তুই তো সবে কদিন তুই কি করে জানলি প্রত্যেক দিন রাত্রিবেলায় কাঁদে তুই কি করে জানলি আই নৌচো তুই কি করে জানলি প্রত্যেক দিন রাত্রিবেলায় তোর বারো ভাতারি নাং ভাতারি ফেটু বউ কে আর তোর বৌ তোর বউ এটা সিরিয়াসলি তো তোর নামের শাখা সিঁদুর সব মুছে দিয়েছিল বর যদি এরকম করে বর যদি পরকিয়া করে বর যদি কোথাও চলে যায় শাখা সিঁদুর সব মুছে দেয় বুঝি মুছে দেয় বুঝি নাটক মারাতে বসেছ দুজন মিলে ঢেমনা ঢেমনি দুই ঢেমনা ঢেমনি নাটক মারাতে বসেছো খানকির ছেলে খানকির মেয়ে লোককে ধরে গালাগালি দেবে লোকের বান্টুন নিয়ে বলবে লোকের টমেটো নিয়ে বলবে আর তোমাকে নিয়ে যখন কেউ কিছু বলবে তখন তোমার নিমকিতে খুব ঝাল লেগে যাবে না হ্যাঁ তখন তোমার নিমকিতে ঝাল লেগে যাবে না এই হারাম জাদি তুই গুগল পে ফোন পে রিগিতে কি করছিলিস কি করছিলিস তুই আমাকে বল হ্যাঁ তুই গুগল পে ফোনপে নাম্বারগুলো কেন দিতিস যারা ইউটিউবে যারা গিফট নেয় দেখো এত বড় গিফট এসছে তারা কি নাম্বার দিয়ে গিফট নেয় রে খানকি মারির ছেলে ওই নুনুচোদা খানকি সুরের বাচ্চা খানকির ছেলে কি বলছিস যে যারা গিফট নেয় তারা মানে তারাও এরকমই নাম্বার দিয়ে গিফট নেয় বুঝি তাহলে ফোনপে আর গুগল পে নাম্বারটা তুই ভিক্ষা করার জন্য সেটা বল তুই এসে যে হ্যাঁ আমি ভিকারি আমি ভিক্ষা করেছি গুগল পে আর ফোনপে দিয়ে বল রিগি অ্যাপে তুই একটা থেকে পর্যন্ত টাকা নিয়েছিস সেই মহিলাটার সাথে একটা মানে সুন্দর একটা সম্পর্ক তোর করার কথা ছিল মানে বন্ধুত্বের সম্পর্ক নোংরা কোনো কিছু না সেই মানুষটা তোকে সহযোগিতা করেছে তোকে মানে সাহায্য করেছে তো তার সাহায্যের জন্য তার কৃতজ্ঞতাটা মানে দেওয়ার জন্য তার সাথে একটা কথা তো বলতে পারতিস সেই মহিলা তোকে টাকা দিয়েছে তারপরে তুই সেই মহিলার সাথে কথাই বললি না কেন রে হুম শুধু টাকাটার মতলব না টাকাটার সাথে শুধু মতলব না শুধু টাকাটার সাথে মতলব না হ্যাঁ নুনু এবার জিজ্ঞাসা করবি এই নুন নামটাকে দিয়েছিল বুঝলি এই নুনু নামটাকে দিয়েছিল তুই নাম নিচ্ছিস নুনু নামটা সেই দিয়েছিল বুঝলি বুঝতে পেরেছিস খানকির ছেলে আর খানকির মেয়ে হুম প্রত্যেকটা কথাই তুই বলতে বসে যাস যে দেহ ব্যবসা করি না দেহ ব্যবসা করি না তাহলে তুমি কি করছিলে বুড়ো বটটাকে ছেড়ে বালিশ দিয়ে চেপে তো তাকে দিয়ে মারাচ্ছি তুমি ওই কুণ্ডুকে দিয়ে তাকে তো মারবার জন্য তুমি বলেছিলে ইনসিস্ট করেছিলে যে তুই মারো ছেলেটা মারেনি কারণ ছেলেটা আর যাই হোক তোর মতন তো ওই ওই মানসিক মানে টাইপের মানুষ নয় তার জন্য সে মারতে পারেনি বুঝতে পেরেছিস খানকির মেয়ে এই খানকির ছেলে আর খানকির মেয়ে তোদেরকে এই ভাষাতেই কথা বলা উচিত তুই প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকে নিয়ে গালাগাল দিবি আর তারপরে বলবি যে তোকে গালাগাল দিচ্ছে কেন তোকে নোংরা কথা বলছে কেন তুই রোস্টার রোস্টার হয়ে গেছিলিস সেই চেয়ারে বসে বসে ধুলে ধুলে তুই কেন বলছিলিস প্রিয়াংশুকে নিয়ে কেন বলেছিলিস প্রিয়াংশুর মানে প্রিয়াংশুর ইয়ে নিয়ে কেন করেছিলিস প্রিয়াংশুর যৌনাঙ্গ দেখার ইচ্ছে হয়েছিল কি তোর হ্যাঁ সোরে বাচ্চা কিরে তুই যে যে কথাগুলো তুই সেদিন ওই ভিডিওটাতে বলেছিস সেটাতে তুই কী গালাগালি দিস নি প্রিয়াংশুকে তুই বল তুই যদি এত বড় ক্রিয়েটার হবি তুই যদি এত ভালো মানুষ হবি না তাহলে তুই এই নোংরা ভাষার গালাগালিগুলো দিতিস না তুই যে আমাদেরকে বলছিস আমরা নোংরা ভাষায় দিই তো তুইও দিস তুই ও দিস আমরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মানুষকে দিই না তোর মতন খানকিদেরই গালাগালি দিই তোর মতন খানকিদের গালাগালি দিই দেবো দিয়ে যাবো যা করার কর যা করার কর তুই বুঝলি তোর মতন খানকিকে আমরা এইভাবেই ধোবো এইভাবেই গালাগালি করব। তুই বলছিস মানুষের ঘর ভাঙিসনি তুই তুই কতগুলো মানুষের কতগুলো মেয়ের ঘর ভেঙেছিস তোর কোনো আইডিয়া আছে খানকি মাগি তোকে রিগিতে পয়সা দিয়েছে কত মানুষ কত গরিব মানুষ খানকি মাগি তোকে গুগল পে ফোন পেতে কত মানুষ নিজের সংসার না চালিয়ে তোকে টাকা দিয়েছে জানিস সেটা জানিস হ্যাঁ আর আমরা পরকিয়া করি আমরা নোংরামি করি এই খান কি সোরের বাচ্চা দেখতে এসছিলিস তুই দেখতে এসেছিস রে সোরে বাচ্চা হারাম জাদি বারবাতাড়ি যে বর বুড়ো বর বলে যে দশটা ভাতারে এই শোন তোর এই যে তুই বলিস কুণ্ডুর কথা তুই যদি এতই সতী চুতি হবি তুই যদি এতই সতী হবি তাহলে আশিস কুণ্ডু তোর লাইফে এলো কেন এর কোনো ইয়ে দিতে পারবি সোরে বাচ্চা পারবি দিতে তোর তো বর ছিল তোর তো ছেলে ছিল তাহলে তোর লাইফে আশিস কুন্ডু এলো কেন তোর লাইফে ওই পঙ্কজ এলো কেন পারবি এটার উত্তর দিতে আছে তোর কাছে এটার কোনো উত্তর তুই যদি সতী হতিস তুই যদি ভালো মানুষ হতিস তাহলে তোর সাথে পরপুরুষের সম্পর্ক হলো কি করে যে মহিলা বর থাকতে ছেলে থাকতে পরপুরুষের সাথে সম্পর্ক করে সেই মহিলা বলতে বসেছে অন্য কাউকে যে সে সতী সিরিয়াসলি তুই সতী হারামির বাচ্চা তোর মতন নাকি রে আমরা যে আমরা নিজেদের বাপ মা ভাই বোন বড় স্বামী ছেলেপু মেয়ে সবাইকে নিয়ে আমরা এখানে কন্ট্রোভার্সি করব। নোংরামি করবো তাদের বেঁচে খাবো তোর মতন ভিকিরি একটা ভিকিরি ঘর থেকে এসছিলো ঝিয়ের নাতনি তোর অকাত বলেছি না তোর আমাদের তোর অকাত হচ্ছে আমাদের জুতোতে তুই ওই অকাধি থাকলে আর তোর খানকির ছেলেকে বারণ করে দে কাউকে গাল দিতে আর তোকে বলে দিচ্ছি বলে দিচ্ছি তোকে গালাগালি তুই যদি দিবি অন্য কাউকে তো তোকে রোজ রোজ তোকে এইভাবেই আমরা গালাগালি দেব। শুয়োরের বাচ্চা খানকি মাগি কোথাকার অসভ্য মেয়ে ছেলে প্রত্যেকটা দিন ও ভিডিও করতে বসে যাচ্ছে লোককে গালাগাল দিচ্ছে কি বলছিস তুই ইন জেনারেল কেন বলবি তুই প্রত্যেকটা মেয়ে ছেলেকে তোর মতো নাকি সবাই বারো ভাতারি হ্যাঁ বর থাকতে অন্য পুরুষের সাথে অন্য বাড়িতে তুমি থাকতে তুমি বলছো এসে তুমি বলছো তুমি সতী তোমাকে তোমাকে আশিস কুণ্ডু যদি সত্যি ভালোবাসতো তাহলে আমাদের কাছে সে কেন বলেছে তুইও তো সেটাই করেছিস তুই যদি গ্লুকনীকে ভালোবাসছিস তাহলে তুই সিঁদুর মুচুরি কেন তুই শাখাপালা খুললি কেন তুই এখানে এসে ছেলেটার নামে নোংরা কথা কথাগুলো বললি কেন তুই যদি তাকে ভালোবাসবি তুই যদি তাকে ভালোবাসবি তো তুই ফেরত নেওয়ার জন্য করেছিলিস তো হতে পারে কুণ্ডু তোকে ফেরত চাইছে হতে পারে যে কুণ্ডু তোকে ফেরত চাইছে তাই জন্য এগুলো করছে দেখ একবার কথা বল একবার কথা বল হয়তো তোকে ফেরত চাইছে তুই বললি যে কুণ্ডু তোকে ফোন করেছিল তুই তো বললি যে কুণ্ডু তোকে ফোন করেছিল হয়তো তোর সাথে কুণ্ডু আবার সবকিছু সাজিল করতে চাইছে তাই জন্য হয়তো তোকে আবার কাছে পেতে চাইছে যার জন্য হয়তো ও তোকে বদনাম করে এখন তোকে নিতে চাইছে তোরই মতন তোরই মতন তুই যেটা গ্লুকন্ডির সাথে করেছিস আর এই শোন এই গ্লুকনডি নুন চোদা সোরে বাচ্চা খান কি ছেলে তোকে লাস্টবার বলছি কাউকে গালাগালি দেবার আগে না দশ বার ভেবে গালাগাল দিবি দশ ভেবে গালাগাল দিবি নোংরা নোংরা গালাগাল দিচ্ছিস তুই হ্যাঁ নোংরা নোংরা গালাগাল দিচ্ছিস তুই বানযোগ্য থাকার